দাদা আমায় বাঁচান, আমায় বাঁচান দাদা। তিন বছর বাদে জেল থেকে ফিরে এসে দেখি আমার বউ মারা গেছে। এই দুটো মেয়েকে নিয়ে এখন কোথায় যাবো, কি করবো? আপনার পায়ে পড়ি স্যার, আপনার পায়ে পড়ি, আমাকে একটু ঠায় দিন। এখন আর কান্নাকাটি করে কি লাভ? তোকে আমি ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু তুই তার মর্যাদা রাখতে পারিস নি। তুই এখন আসতে পারিস। বলছি হ্যাঁ গো, মহাষষ্ঠীর দিন বাড়িতে আসা অতিথির সঙ্গে কেউ এভাবে কথা বলে? বৌদি, বৌদি আমায় বাঁচান। আমি আমার দুমিয়ের নামে দিব্যি করে বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমি আমার বাড়ির কি করছেন আপনি? হ্যাঁ গো, ওকে আরেকবার সুযোগ দাও না। তুমি কেন বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। দেখো মানুষ ভুল করে, কিন্তু বারবার করে না। ঠিক আছে, তুমি যখন বলছো পূজোর পর একবার অফিসে আসিস। আমি আপনাকে যেটা বলছি সেটাই। গুড মর্নিং স্যার। আর ইনি মিস্টার মিত্র, আমার পূর্ব পরিচিত, আজ থেকে এখানেই কাজ করবেন। মর্নিং, গুড মর্নিং। এসো রোহিত। বসো রোহিত। আরে ওখানে বসলে কেন, চেয়ারে বসো। টেন্ডারটা পাওয়া গেছে? এভাবে টেন্ডার পাওয়া যায় না স্যার। রোহিত মিত্রের কাছে পাওয়া যায় না বলে কিছু নেই, সব হ্যাঁ। ইয়েস স্যার। রাইট। কে রেডি করেছে স্যার? রোহিত মিত্র। আসবো স্যার। প্লিজ বসো। এই ফাইলটা তুমি রেডি করেছো? হ্যাঁ স্যার। এনি প্রবলেম? প্রবলেম একটাই, খুব ভালো কাজ করেছো, তোমার কাজে আমি খুশি। আজ থেকে তুমি এই কোম্পানির 5% এর মালিক। 5% স্যার? কনফারেন্স রুমে সবাই ওয়েট করছে। ওকে রাইট, ক্যারি অন। মাত্র 5? এক হাতে তো আমার হবে না, তোর সব কিছু আমার চাই। হ্যাঁ, ফরেন যাচ্ছি ওই অর্ডার ধরার কাজে। হ্যাঁ, ফ্যামিলিও সঙ্গে যাচ্ছে, ওই রদ দেখা কলা বেচা দুটোই হবে আর কি। তা প্রায় অনেকদিনই থাকবো, ধরো মাস পাঁচেক হবে। না না, কোনো অসুবিধা হবে না, রোহিত থাকবে। ওকে রোহিত। স্যার আমি না থাকার সময় তোমার যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণে তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি। স্যার আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি? ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে সুবিধা হবে স্যার। আপনার দেরি হয়ে যাচ্ছে। শিওর। ওকে, ভালো থেকো। কমল বোস, এত তাড়াতাড়ি এ দিনটা আসবে ভাবতে পারিনি। এত বড় নিমক হারাম তুই? তোর জন্য নয়, তোর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোকে আমি দয়া করেছিলাম, তোকে আমি সুযোগ করে দিয়েছিলাম, তার বদলা তুই এভাবে নিলি? কিসের বদলা?
আজ থেকে তিন বছর আগে আমি মাত্র এক লাখ টাকা নিয়েছিলাম। তুই ক্ষমা করে দিতে পারতিস, কিন্তু তা না করে তুই আমায় তিন বছর জেলের ঘানিটা নিয়েছিস। আমি এখানে এসেছিলাম তোকে খুন করে তোর সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেব বলে, কিন্তু তা আর করতে হলো না। তার আগেই তুই তোর মারণাস্ত্র আমার হাতে তুলে দিয়ে গেলি, বড় ফ্যাটর্নি। আর কোনো দিন যেন তোর মুখ আমায় না দেখতে হয়। বাবা বাবা, আমাদের ঘরে ঢুকতে দিচ্ছে না। এসবের মানে কি? আপনি কিছুই জানেন না। কি জানবো? আপনি রোহিত মিত্রর হাত দিয়ে ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়েছেন, আপনি ইন্টারেস্ট দেননি, এমনকি যোগাযোগও করেননি। তাই কোর্টের অর্ডারে ব্যাংক আপনার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সব ক্রোক করেছে। আপনি রোহিত মিত্রর সঙ্গে দেখা করুন, ওই আপনাকে বাঁচাতে পারে। এই দেখো, আপনি কাঁদছেন। আরে আপনি চাইলে ওরকম ফ্ল্যাট তো আমি আপনার জন্য 10টা বানিয়ে দিতে পারি। বড় লোকেরা তাদের রক্ষিতাদের জন্য কত কি করে, আমি না হয় বাড়ি বানিয়ে দিলাম। আপনার মতো একজন সুন্দরী মহিলা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার গায়ে হাত দেওয়ার সাহস তুই কি করে পেলি? শোন রোহিত মিত্র, আমি কোন কুকুরের মুখে ছুড়ে দেওয়া বংশখণ্ড নই। আমি হলাম কমল বোসের স্ত্রী। অন্যের স্ত্রীর গায়ে হাত দেওয়ার অপরাধে রাবণ দুর্যোধনের মতো মানুষকেও মরতে হয়েছিল, আর তুই তো কোন ছাড়। আমি তোকে অভিশাপ দিচ্ছি, ঠিক যেমনি করে তুই আজকে আমাদের ঘর ছাড়া করলি, ঠিক তেমনি করে আমার এই ছেলে অশোক তোকে একদিন পথের বিক্রি করে ছাড়বে। শকুনের সাপে কি কোনোদিন গরু মরে রে? তোর সাপে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই যা কিছু দেখছিস সব আমার। Let's go.